নতুন বছরে নিজের ব্যবসাকে গুগলের সঙ্গে লিস্ট করুন ইয়েস নতুন বছরে রেজুলেশন তৈরি করলেন কি না করলেন সেটা থেকেও বেশি ইম্পর্টেন্ট কী আছে জানেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যবসাকে গুগলের সঙ্গে লিস্ট করানো এবার হতে পারে আপনার ব্যবসা ছোট্ট আছে বা বড় আছে আপনি একজন সেলফ এমপ্লয়ি আছেন যাই থাকুন না কেন এখনকার সময় সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ব্যবসা যদি থাকে সেলফ এমপ্লয়িড যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে গুগলের সঙ্গে লিস্ট করতে হবে সত্যি কথা বলতে এখনকার দুনিয়া না অনেক ছোট্ট হয়ে গেছে সমস্ত কিছু এই মোবাইলটার মধ্যে চলে এসছে মানুষ পড়াশোনা করছে মোবাইল থেকে কাজ করছে মোবাইল থেকে মানুষ শপিং করছে মানুষ নিচ্ছে কোথা থেকে মোবাইল থেকে নিচ্ছে অর্থাৎ আপনার ব্যবসার মোবাইলে গুগলের মধ্যে আসে যদি না আসে তাহলে আপনাকে কি করতে হবে আপনার ব্যবসার ইনফরমেশনকে গুগলের সঙ্গে লিস্ট করতে হবে এবার সেই ব্যবসা ছোট হোক আর বড় হোক হতে পারে আপনার কোনো দোকান আছে বা হতে পারে আপনি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করেন হতে পারে আপনি ইভেন্ট অর্গানাইজার আছেন হতে পারে আপনি একজন আছেন আপনি হতে পারে আছেন আপনি হতে পারে ছোট্ট একটা ক্যাটরিনের ব্যবসা আছে বা ইভেন্টের বিজনেস আছে বা আপনার দশকর্মার দোকান আছে বা আপনার হার্ডওয়্যারের দোকান আছে বা আপনি হতে পারেন একজন সিভিল কন্ট্রাক্টর আপনি হতে পারেন অ্যাকাউন্টেন্ট আপনি হতে পারেন সিএ এ প্রফেশনালি আপনি থাকুন না কেন সেটা ইন্ডিভিজুয়াল সেলফ এমপ্লয়ি মডেলে হোক আর আপনি বিজনেস মডুলে হোক না কেন আপনাকে এখন কি করতে হবে জানেন আপনার ব্যবসার ইনফরমেশনকে আপনাকে গুগলে লিস্ট করতে হবে কিন্তু গুগলে লিস্ট করতে হবে যাতে মানুষ আজকের দিনে মোবাইলে সার্চ করলে কিন্তু পেয়ে যায় কেন একটা সময় ছিল মানুষ বোর্ড লাগিয়ে তার ব্যবসা মানে মানুষের মুখে মুখে কিন্তু সেই ছড়িয়ে যেত আপনি ধরে নিন পাড়াতে একটা ক্যাটারিং সার্ভিস করছেন তো আজকের দিনে আপনি কোনো দাদাকে বললেন সেই দাদা আবার আরও দশজনকে বলল এটা কিন্তু এখনকার সময় আর হয় না এখনকার সময় যদি কারো ক্যাটারিং সার্ভিসের দরকার হয় সে কি করে মোবাইলে সার্চ করতে থাকে ক্যাটারিং সার্ভিস ইজ নিয়ার বাই হতে পারে আপনি একজন ডক্টর আছেন এখনকার সময় ডক্টর কিভাবে খুঁজে চাইল্ড স্পেশালিস্ট লাগবে ধরে নিন আমার তো আমি খুঁজছি চাইল্ড স্পেশালিস্ট নিয়ার বাই ডক্টর লাগবে আমার তো আমি খুঁজে বেড়াচ্ছি এখানে গুগলে খুঁজছি অর্থোপেডিক ডক্টর নিয়ার বাই তো সমস্ত ইনফরমেশান আজকে দিনে মোবাইলের মধ্যে পাওয়া যাচ্ছে তো আপনি যেটাই করবেন না কেন মোবাইলে আপনার ইনফরমেশান কিন্তু থাকতে হবে এবার আপনি ভাবছেন যে শিবম দা কীভাবে আমি আমার ইনফরমেশানকে মোবাইলে দেবো অর্থাৎ আমার যে ব্যবসাটা আছে কিভাবে আমি লিস্ট করাবো স্টেপ বাই স্টেপ আমার টেকনিশিয়ান হার্স যে আছে না সে আপনাদেরকে দেখাবে শেখাবে হতে পারে ভিডিওটা একটু বড় আছে বাট এটার জন্য না আপনার কোনো টাকা লাগবে না আপনি গুগলের নিজের ছোট্ট ব্যবসা বড়ো ব্যবসাকে লিস্ট করতে পারেন সঙ্গে আপনার একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারছেন ফ্রিতে গুগলের সঙ্গে কিন্তু করুন এবং যখন না তখন আপনার ব্যবসা কিন্তু অনলাইনে চলে এসছে এবার অনলাইনে আসার পরে কি করতে হবে আপনাকে আপনার ব্যবসার পজিটিভ ফিডব্যাক তৈরি করতে হবে পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে হবে অনলাইন দুনিয়াতে অর্থাৎ আপনাকে ডব ডবল আর এর উপরে কিন্তু অনেক বেশি নজর দিতে হবে ডবল আর কি আছে রেটিং অ্যান্ড রিভিউ ধরে নিন আপনি একজন ইভেন্ট অর্গানাইজার আছেন তো আপনি ইভেন্ট অর্গানাইজার আছেন আমি আমার বাচ্চার জন্য ইভেন্ট অর্গানাইজার খুঁজছি বা আমি আমার কর্পোরেট কোনো পিকনিক করব ইভেন্ট অর্গানাইজার খুঁজছি আমি গুগলে সার্চ করলাম আপনার নাম বেরিয়ে এলো কিন্তু আপনার কোনো রেটিং নেই তাহলে কি আমি আপনাকে ফোন করব করব না আরও দশটা লোকে যদি রেটিং থাকে তাদেরকে যদি লোকে ভালো বলে এবং ফাইভ স্টারের মধ্যে যদি তাদের ফোর স্টার থ্রি স্টার থাকে তাহলে আমি কি করব তাদেরকে কল করব। যখনই আপনার বিজনেস প্রোফাইল অনলাইনে চলে আসবে তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ব্যবসার যেন একটা পজিটিভ ভাইব্রেশন থাকে অর্থাৎ ডবল আর রেটিং অ্যান্ড রিভিউ যেন পজিটিভ থাকে যত বেশি পজিটিভ থাকবে আপনার রেটিং রিভিউ তত বেশি কাস্টমার কিন্তু আপনি মার্কেট থেকে পাবেন মার্কেট থেকে পাবেন এবার হতে পারে সেটা আপনার বাড়ির আশেপাশে থেকে আপনার দূর থেকেও আপনি কিন্তু সেই কাস্টমার পেতে পারেন তো চলুন যাই কিভাবে গুগলের সঙ্গে আপনার ব্যবসাকে লিস্ট করতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছে আমার টেকনিশিয়ান যে হার্স আছে হাঁস নিজেই দেখিয়ে দিচ্ছে তো সেটা দেখার পরে আই থিঙ্ক আপনি বাড়িতে বসে নিজের ব্যবসাকে লিস্ট করতে পারবেন গুগলের সঙ্গে হ্যালো সো আজকে আমরা শিখবো আপনি কিভাবে আপনার বিজনেসকে গুগলে লিস্টিং করবেন সো গুগলে লিস্টিং করার জন্য আপনাকে ফার্স্টলি একটা জিমেল আইডি লাগবে যদি আপনার একটা জিমেল আইডি আছে তাহলে খুবই ভালো নাহলে একটা ক্রিয়েট করে নেবেন সো আপনি এখন সার্চ বারে এখানে টাইপ করবেন গুগল আর এই পেজটা ওপেন করে নেবেন এখানে আপনি সার্চ বার দেখছেন এখানে আপনি টাইপ করবেন গুগল মাই বিজনেস আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল আপনি এখানে ক্লিক করবেন এই পেজটা ওপেন হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন কি স্ট্যান্ড আউট অন গুগল উইথ আ ফ্রি বিজনেস প্রোফাইল মানে আপনি একটা বিজনেস প্রোফাইল গুগলে বানাতে পারবেন সো আপনি কি করবেন অলরেডি আপনার তো এখানে আপনার জিএম আইডি সাইন ইন যদি করা আছে আপনি এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ নাওয়ে এখানে এখানে একটা ম্যানেজ নেওয়া অপশান আছে আর এখানেও একটা ম্যানেজ নেওয়া অপশান আছে তো আপনি ম্যানেজ নাওয়ে ক্লিক করলেন এই পেজটা চলে আসলো এই পেজের এখানে লিখে আছে কি গেট ইয়ার বিজনেস ডিসকভার অন গুগল ম্যাপস তো আপনি যদি আপনার কোনো বিজনেসের একটা নেম আছে আপনি একটা নেম দিয়ে দিন যেরম এখানে রাহুল স্টোর একটা দিয়ে দিলাম আর ক্রিয়েট আ বিজনেস উইথ দিস নেম ক্লিক করে দেবেন আর এখানে কন্টিনিউ ক্লিক করবেন এখানে একটা অপশান চলে এসছে চুজ ইয়ার বিজনেস টাইপ এটা কি অনলাইন রিটেল লোকাল স্টোর ইয়া সার্ভিস বিজনেস মানে আপনি কি সার্ভিস কোনো সার্ভিস প্রোভাইড করছেন না আপনার লোকাল স্টোর আছে না আপনি কোনো অনলাইন বিজনেস আছে যদি আপনার কোনো একটা লোকাল স্টোর আছে ওটা করতে পারেন নাহলে সার্ভিস বিজনেস হয় ওটাও সিলেক্ট করতে পারেন তো যদি আপনার একটা কোনো স্টোর আছে আপনি ওটা লোকাল স্টোর সিলেক্ট করে দিলেন আর এখানে আপনি নেক্সট করে দিলেন এখানে জিজ্ঞেস করছে এই পেজে কি এন্টার বিজনেস ক্যাটেগরি মানে কি আপনার বিজনেস কিসের বিজনেস আছে মানে যদি কাপড়ের বিজনেস আছে না কোনো ইলেকট্রনিক ডিভাইসের বিজনেস আছে না কিছু আছে তো আপনি এখানে দেবেন ক্লোজ দিয়ে দিলেন ক্লোদিং শপ এখানে দেখছেন ক্লোদিং শপ তাহলে ক্লোদিং শপ করে দিলেন আর এখানে নেক্সট করে দিলেন এই পেজে চলে এসেছে এন্টার ইয়ার বিজনেস অ্যাড্রেস এখানে আপনাকে আপনার যে আপনার স্টোর আছে ওটার প্রপার অ্যাড্রেস দিতে হবে প্রপার অ্যাড্রেস যদি আপনি কোনো ভুল করে অন্য কিছু রং অ্যাড্রেস দেবেন তাহলে আপনার ওটা বিজনেসটা গুগল প্রোফাইলে ভেরিফাই হবে না তাহলে এখানে আপনি আপনার একটা অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যে স্টোরের অ্যাড্রেস আছে আমি শুধু টাইমিংয়ের জন্য একটা শুধু এরম একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বাট আপনি আপনার নিজের কারেক্ট অ্যাড্রেস দেবেন এখানে যদি আপনি যদি আরও আপনার অ্যাড্রেসটা যদি লং আছে এখানে আপনি একটা এক্সট্রা অ্যাড্রেস লাইন অ্যাড করে আপনি ওর মধ্যে দিতে পারেন ডিটেলসটা আর যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন আর এখানে আপনি আপনার সিটি দিয়ে দেবেন যেটা আছে কলকাতা যদি অন্য জায়গা হয় জয়পুর রাজস্থান ওয়াট এভার দ্য থিংস এখানে আপনি পিনকোডটা দিয়ে দেবেন আর আপনার স্টেটটা দিয়ে দেবেন আপনার অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্লিক করবেন এই পেজে জিজ্ঞেস করছে কি কি এটা আপনার বিজনেস আছে মানে কিছু মানে আপনার মানে ওই এরিয়াতে কোন কোন মানে স্টোর আছে ওই নামের রাহুল স্টোর মানে দু তিনটে স্টোর দেখাচ্ছে যদি আপনার স্টোর ওখানে এরকম কিছু নেই তাহলে আপনি নান অফ দিস সিলেক্ট করবেন আর যদি আপনার স্টোর এখানে দেখাচ্ছে তাহলে আপনি সিলেক্ট করে দেবেন বাট যেটা আমি দেখতে পাচ্ছি আমি তো কোনো লিস্ট করিনি এখনও তাহলে আমি নান অফ দিস সিলেক্ট করবো আর এখানে নেক্সট সিলেক্ট করে দেব। তারপর এখানে জিজ্ঞেস করছে ওয়ার আর ইউ লোকেটেড এখানে জিজ্ঞেস করছে তাহলে এখানে আপনাকে আপনার পেন পয়েন্ট লোকেশনটা বলতে হবে ওটা সিলেক্ট করার পর জুম ইন করে আপনি যদি দেখে নিন আপনার একদম এক্স্যাক্ট লোকেশন দেখাচ্ছে আপনি এখানে নেক্সট সিলেক্ট করবেন তারপর এখানে জিজ্ঞেস করছে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইউর কাস্টমার্স যদি আপনি মানে জিজ্ঞেস করছে এখানে আপনি কি 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 কন্ট্যাক্টস আপনি কাস্টমার্সকে দেখাতে চান যদি আপনার মানে ফোন নম্বর দিতে চান না হলে ওয়েবসাইট দিতে চান তো ফোন নম্বর অবশ্যই দেবেন কেন ফোন নম্বর দিলে আপনি আপনার কাস্টমার রিচ ভালো হবে তাহলে একটা ফোন নম্বর দিয়ে দিলেন আর এখানে ওয়েবসাইট বলছে যদি আপনার ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটও দিতে পারেন নাহলে এটা অপশনাল আছে আর তারপর আপনি নেক্সট করে দেবেন এই পেজে দেখাচ্ছে যাচ্ছে পোট বিজনেস অন দ্য ম্যাপ সো আপনি এখান থেকে কন্টিনিউ ক্লো করবেন আর এখানে টিক করে দেবেন মানে যদি কিনো কিছু গুগল থেকে কোনো আপডেটস আসবে কোনো ইনফরমেশান আসবে তো আপনাকেও আপডেট পেয়ে যাবেন কিছু এখানে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখানে চলে এসছে ভেরিফাই পেজ মানে এখানে আপনার বিজনেসকে প্রপারলি ভেরিফাই হবে সো এখানে জিজ্ঞেস করছে কি সিলেক্ট ওয়ে টু গেট ভেরিফাইড মানে কি আপনি কীভাবে আপনার বিজনেসটাকে ভেরিফাই করতে চান এখানে অপশন চলে এসছে মোবাইল ফোন এখানে আপনি কলও হতে পারে টেক্সটও হতে পারে যদি আপনি টেক্সট করবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি যাবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য কোড মানে এখানে কোড চাইছে তো কোডটা আপনার নম্বরে আসবে সো এখানে আপনি কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন এখানে বলছে ইয়োর কোড ওয়াজ অ্যাকসেপ্টেড মানে আপনি ঠিক কোডটা দিয়েছেন তারপর আবার এখানে নেক্সট ক্লিক করবেন এই পেজে চলে এসছে অ্যাড বিজনেস আওয়ার্স মানে জিজ্ঞেস করছে আপনার বিজনেসের কী কী আওয়ার্স আছে মানে কখন খোলা আছে মানে যদি আপনার সানডে ওপেন আছে না বন্ধ আছে তো ওটা আপনি সিলেক্ট করে আপনি করতে পারেন মানে যদি আপনার সানডে যদি ক্লোজ থাকে তাহলে ওটা ছেড়ে দেবেন নাহলে যদি সানডে আপনি ওপেন আছেন আপনি ওটা সিলেক্ট করে আপনি টাইমিংও দিতে পারেন কি এই সময় থেকে এই সময় আপনি ওপেন আছেন তো এই এই এরম করে আপনি আপনার ডে যখন যখন অ্যাভেলেবেল আছেন আপনি ওখানে আপনার টাইমিংসটা দিয়ে দেবেন আর তারপর আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন এই পেজে চলে এসছে অ্যাড মেসেজিং মানে এখানে অপশান এখানে আছে কি কাস্টমার আপনাকে মেসেজ করতে পারে যদি আপনি চান কি কাস্টমার আপনাকে মেসেজ করে তাহলে আপনি ওখানে টিক করে দেবেন যদি যদি আপনি চাইছেন না তাহলে এখানে এক্স করে মানে ক্যান্সেল করে দেবেন বাট আপনি যদি মেসেজেসটা অ্যাকসেপ্ট করেন ওটা খুবই ভালো আপনার বিজনেসের জন্য একটু ভালো হয় আর ওটা সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন তারপর এখানে চলে এসছে অ্যাড বিজনেস ডিসক্রিপশান মানে এখানে আপনার বিজনেসের ব্যাপারে একটা মানে একটা কিছু ব্রিফ বলতে বলেছে মানে এখানে কিছু মানে আপনার বিজনেসের কি কি আছে কবে থেকে আপনি বিজনেস করছেন কি কি প্রোভাইড করেন সো এরম একটা কিছু একটা ডিসক্রিপশান করে দেবেন আমি শুধু এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি আপনি বাট কিন্তু আপনার বিজনেসের ডিটেলসই ওখানে দেবেন কি আপনার বিজনেস এটা আছে এরম আছে আপনি এসব প্রোভাইড করবেন আর মিনিমাম অ্যারাউন্ড ফোর টু ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস ট্রাই করবেন ওটা আপনার প্রোফাইলে ভালো হয় ওটা টাইপ করে তারপর আপনি নেক্সট ক্লিক করে দেবেন এখানে জিজ্ঞেস করছে অ্যাড ফোটোজ অফ ইয়ার স্টোর মানে আপনার যদি দোকানের কোনো ছবি আছে আপনি ওখানে অ্যাড করতে পারেন আমি জাস্ট সিম্পলি কিছু ফোটোজ অ্যাড করে দিচ্ছি এখান থেকে মানে একটা ফটো শুধু অ্যাড করে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন ওই ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে আপনি নেক্সট ক্লিক করে দেবেন এখানে চলে এসছে ক্লেম ইওর টোয়েন্টি থাউজেন্ড ফ্রি অ্যাডভারটাইজিং ক্রেডিট এখন আমরা ক্লেম করবো না আমরা এটা স্কিপ করে দেব এখানে আবার চলে এসছে আপনার ওয়েবসাইটের ব্যাপারে যদি আপনি প্রপার একটা কিছু ওয়েবসাইট করতে চান আপনি এখানে করতে পারেন বাট আপনি এখানে স্কিপ করবেন আর এখানে ইয়র অ্যাডেটস আর যখন আপনার ভেরিফাই হয়ে যাবে মানে আপনি যখন ভেরিফাই আপনার বিজনেস হয়ে যাবে তখন আপনার ডিটেলস গুগল প্রোফাইলে ভিজিবল হয়ে যাবে এখানে ওটাই লেখা আছে ইয়র অ্যাড্রেস উইল বি ভিজিবল ওয়ান্স ইয়োর ভেরিফাইড সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল হয়ে গেছে গুগলে রাহুল স্টোর করে এরকম করে গুগলে চলে এসছে বাট এখন আপাতত এখন আসবে না কেন জাস্ট ক্রিয়েট হয়েছে বাট যতক্ষণ ভেরিফাই হবে না আপনার প্রোফাইলটা ওখানে দেখাবে না এখানে আপনার সব আইকনস চলে এসছে মানে এডিট প্রোফাইল যদি কোনো রিভিউ আসবে এখানে রিভিউ দেখতে পারেন রিড রিভিউজ মেসেজেস অ্যাড ফটো পারফরমেন্স অ্যাডভারটাইজ সব কিছু এখানে আপনার চলে এসছে তো যদি আপনি কিছু এডিট করতে চান আপনার প্রোফাইলে আপনি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন যখন আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এ একটা ছোট একটা বক্স কিছু ওপেন চলে এসছে যেখানে লেখা আছে বিজনেস ইনফরমেশান এখানে আপনার ওপেনিং ডেট আপনি যদি অ্যাড করতে চান আপনার দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর দেওয়া আছে এখানে দেখাচ্ছে নট অ্যাপ্রুভড মানে এটা এখনও পেন্ডিং আছে মানে অ্যাপ্রুভেল হচ্ছে গুগল থেকে অ্যাপ্রুভেল যদি হয়ে যাবে এটা ঠিক চলে আসবে একটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস যদি আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট বানাতে চান গুগল প্রোফাইলে এই এখানে সেকশন দেখছেন ওয়েবসাইট চলে আসছে ওয়েবসাইট ক্রিয়েট আ হাই কোয়ালিটি ওয়েবসাইট এট নো কস্ট মানে বিনা পয়সায় আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন সো আপনি এখানে দেখছেন গেট স্টার্টেড অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন দেখছেন আপনি একটা পপআপ চলে আসছে গেট স্টার্টেড করে আপনি ক্লিক করবেন এখানে থিম বলছে আপনাকে সিলেক্ট করার জন্য আপনি কোন থিম মানে যদি আপনাকে দেখতে পাচ্ছেন এরম দেখতে এরম লাগবে যখন আপনি একটা কোনো থিম দেবেন যদি মিড নাইট দেবেন চেঞ্জ করবেন অন্য অন্য থিম তাহলে এরম ডিজাইন হচ্ছে তো আমি একটা সিলেক্ট করলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটটা এরম কিছু দেখতে লাগবে আপনার ডিটেলস ডাইরেকশানস আর সব কিছু চলে এসছে আপনি আপনার নম্বরও এখানে চলে এসছে আপনি এখান থেকে পাবলিশ করে দেবেন আর এখানে সেভ করে দেবেন আপনি এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন ইওর অন দ্য ওয়েব কন এখানে আপনি দেখছেন ভিউ সাইট এটা যখন আপনি ক্লিক করবেন আপনার ওয়েবসাইট গুগলে এরম কিছু লাগবে দেখতে মানে আপনি ফ্রি অফ কস্ট একটা ওয়েবসাইট আপনার হয়ে গেল গুগলে তো আপনারা দেখলেন যে কিভাবে গুগলের সঙ্গে লিস্ট করতে হয় আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন কেন আপনাদের একটা লাইক আমার মোটিভেশন বাড়াতে থাকে ভালো থাকবেন সবাই আবারও হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম